প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতে আছো। করোনার কারণে আমরা ক্লাস নিতে পারছি না, সেই জন্যই আমরা অনলাইন ক্লাস নিচ্ছি। আজ আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় সূচকের বিষয়ে আলোচনা করব। আমি পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ শহীদুল আলম, সহকারী শিক্ষক গণিত, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর যশোর। আমরা সূচকের অঙ্ক করার আগে সূচকের যেসব প্রয়োজনীয় সূত্র আছে সেইগুলো আমরা আগে একটু দেখে নিই, এগুলো তোমরা খাতায় একটু লিখে নিবা। প্রথমে বলা আছে যে সূত্র A যদি বাস্তব সংখ্যা হয় এবং M এন যদি সার্বিক সংখ্যা হয়, তাহলে এক নম্বর সূত্র আছে এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এম সমান সমান এ টু দি পাওয়ার এম যোগ এম। অর্থাৎ যদি বেস একই থাকে তাহলে গুণ থাকলে কি হবে, পার দুটো যোগ হবে। আর যদি ভাগ থাকে তাহলে পার বিয়োগ হবে, দুই নম্বর। তিন নম্বর, এরপরে পার এম তারপরে পার এম, মানে পারের উপর আবার পার থাকে, পার দুটো গুণ হবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এম এম হবে। তারপর চার নম্বর দেওয়া আছে যে এ টু দি পাওয়ার মাইনাস এন সমান সমান অনুপন এ টু দি পাওয়ার এন, মানে মাইনাস পার থাকে অনুপন নিচে আসবে। আর রুটির ভিতরে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে এন তম এটা সমান সমান হবে অনুপন অনুপন এ এ টু দি পাওয়ার অনুপন এন। আর কোনো বেজের পার যদি শূন্য হয় তাহলে সেটা সমান ওয়ান, কিন্তু বেজের মান যেন জিরো না হয়। এরপরে আমরা চার নম্বর সূত্রে এখানে এনের মান যদি ওয়ান হয় তাহলে আমাদের এটা হবে অনুপন এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান অনুপন এ। আর এখানে যদি এন না দেওয়া থাকে পাঁচ নম্বরে শুধু রূপ দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের পাওয়ার হবে অনুপন টু মানে হাফ। এবার আমরা চার পয়েন্ট একে কিছু অঙ্ক করব, দুই একটা এই সূত্রের সাহায্যে আমরা অঙ্ক করবো। সূত্রগুলো আমি মিশিয়ে দিচ্ছি এখন তোমরা খাতা কলম নিয়ে সব পয়েন্ট নিয়ে। আমরা এখন আট নম্বর অঙ্কটা করবো, এখানে সবগুলো বেস থেকে আছে কিন্তু একটা বেস আছে নাই, এটা আমরা থ্রি বানা দেবো। কীভাবে? থ্রি স্কোয়ার দেবো, তার মানে নাই। এখানে এম প্লাস ওয়ান আর এখানে থ্রি পাওয়ার পাওয়ারের উপর আবার পাওয়ার দিয়ে আছে তাহলে পাওয়ার পাওয়ার গুণ হবে। এখানে এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে, অর্থাৎ এম স্কোয়ার মাইনাস ওয়ান এম স্কোয়ার। এরপরে পারলাম আমরা, যেহেতু বেজ একই আছে ভাগ আছে তাহলে বেজ একটা লিখবো আমরা থ্রি বেজ লিখে উপরের পার থেকে নিচের পার বিয়োগ করি, এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম। এখানে ভাগ শূন্য আছে, এখানে পার উপর পার আছে তাহলে পার পার গুণ করে দিই তাহলে টু এম প্লাস টু আর নিচে থ্রি পার আছে এম স্কোয়ার মাইনাস ওয়ান মানে স্কোয়ার তাহলে ওয়ান। এরপরে পরের লাইন এখানে আমাদের যোগ বিয়োগ হয়, এখানে থ্রি আর এখানে প্লাস আছে তাহলে টু এম হবে এখানে, তারপরে প্লাস ওয়ান, তারপর মাইনাস এম স্কোয়ার, এখানে ভাগ শূন্য। তারপরে এখানেও আমাদের ভাগ আছে একই বেজে তাহলে পার বিয়োগ করে দিই উপরে পার থেকে উপর, তারপরে এখানে টু এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান উপরে পার থেকে নিচে পার বিয়োগ করে দিই। এরপরে পরের অঙ্ক দেখুন, পরে আমাদের এখানে এইটা এটি একই বেজ আছে কিন্তু তার যে আবার ভাগ দিয়ে আছে তাহলে আমরা একটা বেজ লিখে তার পার বিয়োগ করি, থ্রি বেজ লিখলাম দ্বিতীয়বার এটা বসাবো টু এম
माइनस वन एवं तो टू एम प्लस आ रही है माइनस बात कर लेकिन एम स्क्वायर बात करो प्लस माइनस है वन वन बात कर प्लस और माइनस तो धातु तो थ्री बार से माइनस टू तो मैंने सूत्र अनुसार वन अपॉन टू स्क्वायर और नीचे तो मैंने से वन अपॉन नाइन এটা আমাদের অ্যান্সার আটটা সর্ব নম্বর এটার অ্যান্সার এখন আমরা একটা প্রমাণ নিলাম এটা মিশ্রিলাম উষা পরেকার আমরা একটা অঙ্গ হচ্ছে বারদাগ এটা হলো বারদাগের বাম পাশে স্থানে লেফট হ্যান্ড সাইড से ये कारण हो पी प्लस की आम इसे तो टू आर ये कारण टू आर इसमें गुना से ये कारण हो यू प्लस आर यू प्लस आर आम इसे ऐसे ये कारण टू की गुन इतना लो ये कारण से आर प्लस की भाग आसेंस তাহলে এখন এগুলো বেশ শব্দে তাহলে একটা বেশ দিকে আমরা বার করে সব যোগ পি প্লাস কিউ মাইনাস টু আর প্লাস কিউ প্লাস আর মাইনাস টু পি প্লাস আর প্লাস পি মাইনাস টু কিউ তাহলে এখানে আমাদের আছে এ টু দি পাওয়ার পি আমরা যে সূত্র এখানে পি একটা সে একটা তাহলে টু পি আর মাইনাস আছে তাহলে কিউ কিউ আছে পি এই কিউ আর এই টু প্লাস টু টু মাইনাস টু টু আছে আর আমাদের বিরাজ আছে দুটো প্লাস টু আর আর মাইনাস টু আর আছে এটা তাহলে আমাদের এগুলো সব বাদ দিয়ে আছে দুটো বাদ দিয়ে আছে জিরো তার মানে আমাদের ওয়ান এটা হলো রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ হয়েছে তোমরা এই নিয়মের আরও অন্য অঙ্ক আছে সেগুলো তোমরা একটু বাসায় করে নেবে আজ তোমাদের ক্লাস এ পর্যন্ত শেষ করছি তোমরা বাসায় থাকো এবং ভালো থাকো আর স্বাস্থ্য জরুরি দরকার বাইরে যাবে না স্বাস্থ্যবিধি মেনে চলবা আজ তোমাদের ধন্যবাদ আগামী ক্লাসে আবার কথা হবে